ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। নেট কানেকশন পাচ্ছিলাম না, সেজন্য ক্লাসে আসতে দেরি হলো, দুঃখিত। আচ্ছা, আমরা সরাসরি ক্লাসে শুরু চলে যাচ্ছি। আজকে তোমাদের সূরা আল ইনশিরাহ এবং সূরা তিন পড়ানোর চেষ্টা আছে, দ্বিতীয় অধ্যায় পার্ট 8 এবং 9। স্ক্রিনশট দেখতে পাচ্ছ? আমার কথা কি শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, ক্লাস হ্যাঁ ঠিক আছে, সবাই একটু লক্ষ্য করো, আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় পার্ট 8 এবং 9 পড়ানো হবে। প্রথমে আসি সূরা আল ইনশিরাহ। আল ইনশিরাহ শব্দের অর্থটা একটু সবাই লিখে নাও। আল ইনশিরাহ শব্দের অর্থ হচ্ছে উন্মুক্ত করা, প্রশস্ত করা। আল ইনশিরাহ শব্দের অর্থ হচ্ছে প্রশস্ত করা বা উন্মুক্ত করা। এটি মক্কি সূরা সমূহের অন্তর্গত আয়াত হচ্ছে 8টি, কোরআনের 94তম সূরা। এই সূরার প্রথম আয়াতে নাসা শব্দের ক্রিয়ামূল বিবেচনায় সূরার নাম রাখা হয়েছে সূরা আল ইনশিরাহ। শানে নুজুল, শানে নুজুল কাকে বলে তোমাদের জানা আছে? কোন সূরা বা আয়াত যে উদ্দেশ্যে নাজিল হয়েছে, যে ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে, সেটা হচ্ছে ওই সূরার শানে নুজুল। তো এখানে সূরা আল ইনশিরাহ নাজিল হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় অবস্থানের বিষয়ে। যেমন নবুয়ত লাভের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদের কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র, সবাই তাকে বিশ্বাস করত, তার কাছে আমানত বর্ষিত রাখত। কিন্তু যখন তিনি ইসলাম প্রচার শুরু করতে লাগলেন, তখন মক্কার লোকেরা আবার তার বিরোধিতা করলো। তো একই ব্যক্তির সাথে দুই ধরনের আচরণ, কিছুদিন আগেও যাকে তারা সত্যবাদী বলতো, আলামিন বলে ডাকতো, আর আল্লাহর কথা প্রচার করার কারণে তারা তাকে কবি, গণক, জাদুকর, পাগল ইত্যাদি বলে ডাকতে থাকে। একই ব্যক্তির সাথে দুই ধরনের আচরণ, শুধু তার নিন্দা করে নয়, বরং তাকে তারা বিভিন্ন ভাবে জুলুম নির্যাতনও করতে থাকে। তার তিনি যখন নামাজে দাঁড়াতেন, তখন তার পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত সিজদায় গেলে। এভাবে বিভিন্নভাবে তারা তাকে কি কষ্ট দিয়েছে। তো তাদের এই ধরনের আচরণের পরিপ্রেক্ষিতেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইনশিরাহ নাজিল করেন। এখানে কিছু শব্দ অর্থ রয়েছে, গুরুত্বপূর্ণ শব্দ অর্থ কয়টা আমি বলে দিচ্ছি। শেষের শব্দ অর্থ দুটো তোমরা মনে রাখবা। একটা হচ্ছে ফানসব, ফানসব শব্দের অর্থ হচ্ছে অতঃপর পরিশ্রম করুন, এবাদতে আত্মনিয়োগ করুন। আর ফারগব অর্থ হচ্ছে অনন্তর মনোনিবেশ করুন। এই শব্দ অর্থ দুটো তোমরা দাগায় রাখবা। আসো এবার আমরা সূরার দিকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ বলে দিচ্ছি, একটা হচ্ছে ফাংসব, মানে অতঃপর মনোনিবেশ করুন, ফাংসব অতঃপর মনোনিবেশ করুন। আর একটা হচ্ছে ফারগব অনন্তর, সরি ফাংসব অর্থ হচ্ছে অতঃপর পরিশ্রম করুন, আর শুনতে সমস্যা হচ্ছে, অনন্তর মনোনিবেশ করুন। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা সূরে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ আপনার কল্যাণে প্রশস্ত করে দেইনি? ওয়া ওয়াদা আয়না আনকা বিসরাক, এবং আমি আপনার বোঝা অপসারণ করেছি। এখানে বোঝা বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি উপর যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে সেই বিষয়ে ইঙ্গিত করা হয়েছে। আল্লাজি আনকাদা জাহরাক, যা আপনার পৃষ্ঠদেশকে নিয়ে দিয়েছিল। কারণ যার পদমর্যাদা যত বেশি হবে, তার দায়িত্বটা কি তত বেশি কঠিন পালন করা, তাই না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছেন, সেই জন্য তার এই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যেন নিয়ে পড়েছিলেন, হেলে গিয়েছিলেন। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি আপনার এই কষ্ট লাঘব করে দিয়েছি। যারা ভিডিও চালু করেছে, ভিডিওগুলো অফ করো। আরাফা আলা আলাকা যিক্রক, আর আমি আপনার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি। নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
যখনই আপনি অবসর পান একান্তে ইবাদত করুন, ওয়া ইলা রাব্বিকা ফারগব, এবং আপনার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করুন। তো এই আটটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার এই প্রতিকূল অবস্থাকে সান্ত্বনা জানিয়েছেন। ব্যাখ্যায় বলা হয়েছে যে এই সূরায় আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে নিয়ামতের কথা, বিভিন্ন নিয়ামত অবতরণ করেছেন সেগুলো তুলে ধরা হয়েছে। যে নবুয়ত লাভের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সত্য মিথ্যা হক বাতিলের পথ জানতে পারেনি, আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন। এরপরে মক্কার কাফেররা তাকে বিভিন্ন ভাবে হত্যা করার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা কি করেছেন, তাকে সমস্ত রকমের ষড়যন্ত্র থেকে রক্ষা করেছেন, বিপদ আপদ থেকে রক্ষা করেছেন। এরপরে মক্কার লোকেরা তাকে দেশ থেকে বের করে দিয়েছে, সে সময় আল্লাহ তাআলা তাকে কি করেছেন, রক্ষা করেছেন। তোমরা জানো যে হিজরতের সময় গুহার মধ্যে যখন তিনি আশ্রয় নিয়েছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাকে রক্ষা করেছেন, কাফেররা গুহার মুখ পর্যন্ত এসে ফিরে গিয়েছিল। তো এইভাবে আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা জানাচ্ছেন যে আমি আপনাকে কি করেছি, যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্বের ব্যাপারে আপনি পালন করতে গিয়ে যে বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন এই সমস্ত বাধা থেকে আমি আপনাকে রক্ষা করেছি। এরপর আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন শেষের দিকে যে যে এত জুলুম নির্যাতনের পরে আপনি একটু কি সবর করুন, কারণ দুঃখের পরে সুখ আসে। যেমন মানুষের জীবনে রাতের পরে কি আসে, দিন আসে, ঠিক তেমনি মানুষের যখন দুঃখ কষ্ট বিপদ আপদ আসে তারপরেই বুঝতে হবে যে এরপরে সুখ তার জন্য অপেক্ষা করছে। শিক্ষা, যে ব্যক্তি সত্য ন্যায়ের জন্য চেষ্টা করে আল্লাহ তাআলা তার অন্তরকে খুলে দেন, তাকে সৎ পথ প্রদর্শন করেন। আল্লাহ তাআলা মানুষের কষ্ট যাতনা দূর করেন, মানুষের মান সম্মান খ্যাতি মর্যাদা সবকিছু আল্লাহ তাআলা হাতে, তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা অপমানিত করেন। মানুষের জীবনে সুখ দুঃখ থাকবেই, দুঃখ কষ্ট হতাশ হওয়া যাবে না, বরং কি করতে হবে, ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান, অতএব সময়কে কাজে লাগাতে হবে, দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। এই পয়েন্টটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ছাত্র জীবনে, যে জীবনের প্রতিটি মুহূর্ত কি গুরুত্বপূর্ণ। পার্থিব প্রয়োজনীয় কাজ সমাধানের পর আল্লাহর ইবাদত ও স্মরণে আত্মনিয়োগ করতে হবে, সকল কিছুতে আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ করা প্রিয় বান্দার বৈশিষ্ট্য। তো সূরা আল ইনসিরা থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আর কোনো প্রশ্ন আছে? তোমার কি আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা, প্রশ্ন না থাকলে পরের সূরায় যাই। হ্যাঁ, শুনতে পাচ্ছ না? আচ্ছা, আমি সাউন্ড অফ করার ব্যবস্থা করতেছি, সবাইকে আনমিউট করে দিচ্ছি। আমি সূরা তিন পড়ানোর পরে তোমাদেরকে প্রশ্ন করার সুযোগ দেব। আচ্ছা, সূরা তিন, এই সূরাটি কোরআনের 95তম সূরা, মক্কা আয়াত 8। সূরার প্রথম শব্দ তিন থেকে সূরার নাম আর তিন রাখা হয়েছে। এই সূরাটা বিশেষ কোনো ঘটনার প্রেক্ষিতে অবতরণ হয়নি, বরং মানব জাতির বিভিন্ন নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য নির্দেশনা দিয়ে এই সূরাটি নাজিল করেছেন। এই সূরা থেকে গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো বলে দিচ্ছি, যেহেতু সময় সংক্ষেপ পরে প্রশ্ন হচ্ছে। আত্তিন, আত্তিন অর্থ হচ্ছে আঞ্জির বা ডুমুর জাতীয় ফল, এগুলো তোমরা একটু পাঠ্য বইয়ে দাগাই নেবা, 63 পৃষ্ঠা বই বের করলে পাবা। এরপরে তিন নম্বর শব্দ অর্থ আজ জাইতুন, জাইতুন হচ্ছে জলপাই জাতীয় ফল। এরপরে তুর সিনিন মানে হচ্ছে সিনাই প্রান্ত, তুর পর্বত সিনাই প্রান্ত। এরপরে আল বালাদুল আমিন, নিরাপদ নগরী, এখানে নিরাপদ নগরী বলতে মক্কা নগরীকে বোঝানো হয়েছে। এরপরে ডান পাশে শব্দ অর্থ একটা গুরুত্বপূর্ণ আছে আজরুন, এই যে শব্দ অর্থটা অর্থ হচ্ছে প্রতিদান, এই শব্দ অর্থ কথা একটু তোমরা দাঁড়াই নেবা। বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ওয়া তিন ওয়া জাইতুন, শপথ আঞ্চির ও জাইতুনের, ওয়া তুর সিনিন, আর শপথ সিনের প্রান্তরস্থ তুর পর্বতের। এই আঞ্জির এবং জাইতুন হচ্ছে খুবই উপকারী দুটো ফল, তাছাড়া জাইতুনের তেল আরবরা ব্যবহার করে রান্না বান্না এবং আঙুর জ্বালানোর কাজে, সেজন্য আল্লাহ তাআলা এগুলো শপথ করেছেন। আর
তোর পাহাড়ের সিনাই প্রান্ত হচ্ছে যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছিলেন। ওয়াহাজাল বালাদুল আমিন, আর নিরাপদ নগরী বলতে মক্কা নগরী যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। লাকাদ খলাকনা লিল ইনসানি ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপর আমি তাকে নামিয়ে দিয়েছি সর্বনিম্ন স্তরে। অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলা সুন্দর গঠন, সুন্দর চেহারা, সুন্দর চরিত্র দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ যখন খারাপ কাজ করে তখন সে হয়ে যায় সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট। সেজন্য আল্লাহ বলছেন আমি তাকে সবচেয়ে নিচের স্তরে নামিয়ে দিয়েছি। তবে তারা ব্যতীত কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। ফামা ইউকাযিবুকা বা'দু বিদ্দীন, সুতরাং হে মানুষ, কিসে তোমাকে বিচার দিবস সম্বন্ধে অবিশ্বাসী করে? আলাইসাল্লাহু বিহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকগণের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? অবশ্যই। তো এই সুরে আল্লাহ তাআলা চারটি বস্তু শপথ করেছেন, তিন জাইতুন, আর হচ্ছে সিনাই উপত্যকা এবং মক্কা নগরী। এই চারটি জিনিসের শপথ করে আল্লাহ তাআলা মানুষকে বোঝাতে চাচ্ছেন যে আমি তোমাদেরকে যেমন সুন্দর আকৃতি প্রকৃতি দিয়ে গঠন করেছি তাই তোমাদের চরিত্রও সুন্দর হওয়া উচিত। প্রত্যেকের উচিত সৎকর্ম করা, ভালো কাজ করা, আল্লাহর প্রতি ইমান রাখা, আখিরাতের প্রতি ইমান রাখা, তাহলে একজন মানুষ ন্যায়পরায়ণ হতে পারবে। এই সুরার কিছু শিক্ষা রয়েছে, আমি আর 4-5 মিনিট ক্লাস নেব, তোমরা একটু থাকবা অবশ্যই ক্লাসে। মানুষকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সুন্দর সুন্দরতম সৃষ্টি করা হয়েছে। মানুষের সম্মান ও মর্যাদা সৎকর্মের উপর নির্ভরশীল। অসৎকর্ম করলে মানুষ পশু মনুষ্যত্বের স্তর থেকে পশুত্বের স্তরে নেমে যায়। সৎকর্মশীলগণ পরকালে অশেষ পুরস্কার লাভ করবে। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বিচারক, শেষ বিচারে তিনি মানুষের কৃতকর্মের হিসাব নেবেন। আচ্ছা, এখন তোমাদের সুযোগ দিচ্ছি প্রশ্ন করার জন্য। যদি কারো প্রশ্ন করার প্রয়োজন হয় তাহলে সে আনমিউট করে আমাকে প্রশ্ন করতে পারবো। কারো কোনো প্রশ্ন আছে? তোমাকে আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। আমার কাছ থেকে আচ্ছা, হ্যাঁ নেট কানেকশন দুর্বল হতে পারে, সে কারণে হতে পারে। আচ্ছা তোমরা একটু স্ক্রিন শেয়ার দেখো, আমি কিছু প্রশ্ন নিয়ে আসছি, এগুলো একটু তোমরা দেখে নাও, তোমরা মোবাইলের ছবি তুলে নাও অথবা স্ক্রিন আমি উত্তরগুলো বলে দিচ্ছি। যেহেতু সময় কম, আল ইনশিরাত হচ্ছে উন্মুক্ত করা, প্রশস্ত করা, উন্মুক্ত করা বা প্রশস্ত করা। এরপরে হচ্ছে সূরা আল ইনশিরাক কোথায় অবতীর্ণ হয়েছে? সূরা আল ইনশিরাক মক্কায় অবতীর্ণ হয়েছে, আয়াত হচ্ছে 8টি। সূরা আল ইনশিরাক আয়াত কতটি? 8টি, আর এটি কোরআনের 94তম সূরা। এরপরে ফাংসব, ফাংসব শব্দ অর্থ হচ্ছে অতঃপর পরিশ্রম করুন। এরপরে ফারগব, ফারগব অর্থ হচ্ছে অনন্তর মনোনিবেশ করুন। 5 নম্বর প্রশ্ন, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে, এটি সূরা ইনশিরাতে বলা হয়েছে। দুঃখ কষ্ট হতাশা চলবে না, বরং ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে, এটি সূরা ইনশিরাতের শিক্ষা। জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান, এটি সূরা ইনশিরাতের শিক্ষা। বুঝতে পারছো সবাই? প্রশ্নগুলোর উত্তর এখন দিতে পারবা? আচ্ছা আরো কিছু প্রশ্ন আছে। 1 নম্বর, সূরা তিন কোথায় নাজিল হয়েছে? সূরা তিন মক্কা অবতীর্ণ হয়েছে। সূরা তিনের আয়াত সংখ্যা হচ্ছে 8টি, এটি কোরআনের 94তম সূরা। আতিন শব্দ অর্থ এখানে আতিন বলতে আঞ্জির বা ডুমুর জাতীয়। আতিন শব্দ অর্থ হচ্ছে আঞ্জির বা ফল। তোমরা কথা শোনো না, আমার কথা মনে করে শোনো। এরপরে আজরুন অর্থ হচ্ছে প্রতিদান। নিরাপদ নগরী, এখানে নিরাপদ নগরী বলতে মক্কা নগরী হয়েছে। নিশ্চয়ই মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছে, এটি সূরা তিনে বলা হয়েছে। সূরা তিনে প্রথম তিন আয়াতে 4টি বস্তু শপথ করা হয়েছে। তুর পর্বতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথন করেন। এই 14টা প্রশ্ন তোমাদের বহু নির্বাচনী এবং পরীক্ষায় আসতে পারে। তোমরা একটু ছবি তুলে রাখো। আপনি অর্থ কি বললেন?
হ্যাঁ, কত নম্বর প্রশ্ন বলো? আদিন অর্থ কি বললেন স্যার? 8 নম্বর প্রশ্ন। ডুমুর জাতীয় ফল, ডুমুর। 8 নম্বর। হ্যাঁ হ্যাঁ, ডুমুর জাতীয় ফল। আত্মীয় শব্দের অর্থ হচ্ছে ডুমুর জাতীয় ফল। আর সূরা আত্মীয় মক্কায় অবতীর্ণ হয়েছে, আত আটটি, আর এটি কোরআনের 95তম সূরা। বুঝতে পারছো? আচ্ছা, সর্বশেষ একটা সুযোগ আছে তোমাদের জন্য, যেহেতু পরে ক্লাস আছে আমি বেশি সময় দিতে পারবো না, একটু খেয়াল করে। সাবিনা ও মুবিনা একটি মাঠে বসে গল্প করছে। সাবিনা বলল, আল্লাহর সৃষ্টির মধ্যে চাঁদ বেশি সুন্দর। মুবিনা বলল, মানুষ বেশি সুন্দর। আল্লাহ তাআলা আর কোরআনে বলেছেন, নিশ্চয় আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। তখন সাবিনা বলল, তাহলে মানুষ কথা বলো তাহলে তো বুঝতে পারবো না। আচ্ছা, এখন আমার কথা শোনো। তখন সাবিনা বলল, মানুষের এত বিপদ আসে কেন? উত্তরে মুমিনা বলল, মনে রাখবে, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। ক, নিরাপদ নগরী বলতে কোন শহরকে বোঝানো হয়েছে? মক্কা নগরী। খ, সূরা আল ইনশিরাহের শানে নজুল। তোমাদের পাঠ্য বই 60 পৃষ্ঠা দেখো, সূরা আল ইনশিরাহের শানে নজুল আছে, এখান থেকে একটু সংক্ষেপ করে লিখবা। এরপরে গ নাম্বার, সাবিনা মুমিনের কথার মধ্যে কার মতামতকে তুমি উত্তম বলে মনে করো? সাবিনা মুবিনের কথার মধ্যে আমি মুবিনের কথাকে উত্তম বলে মনে করি, কেননা আল্লাহ তাআলা সূরা তিনে বলেছেন, এখানে সূরা তিনের ব্যাখ্যা থেকে লিখতে হবে। বারো নম্বর প্রশ্নের উত্তর হবে সূরা তিনের ব্যাখ্যা এবং শিক্ষা। বুঝতে পারছো? এরপরে ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে মুবিনের উক্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এটি আল কোরআনের সংশ্লিষ্ট সূরা। সংশ্লিষ্ট সূরা বলতে এখানে সূরা আল ইনশিরাহর কথা বলা হয়েছে। এই সূরা আল ইনশিরাহ এর ব্যাখ্যা এবং শিক্ষা থেকে ভা নম্বর প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে জ্ঞানমূলক উত্তর হবে, এটি সূরা আল ইনশিরাহ থেকে বলা হয়েছে। তো এই হচ্ছে তোমাদের আজকের পড়া। আমি প্রশ্নগুলো আরেকবার একটু শো করতেছি, তোমরা ছবি তুলে নাও যারা এখনো সংগ্রহ করতে পারোনি। এগুলো হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য, 1 থেকে 7, এরপরে 8 থেকে 14, এরপরে এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। এগুলো নোট করে তোমরা রেখে দিবা, স্কুল খোলার পরে আমাকে দেখাবা। আচ্ছা, আর 1 মিনিট সময় দেবো তোমাদেরকে যদি কারো প্রশ্ন থাকে, এরপর আমি অফ করে দেবো ক্লাস। 1 মিনিটের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, প্রশ্ন বলো। ইনসিরা মানে কি বললেন? কোনটা ইনসিরা মানে স্যার কি বললেন? সেটা প্রশস্ত করা, প্রশস্ত করা, বিস্তৃত করা। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। তোমাদের তো বললাম যে প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট তুলে নাও। এরপরে অন্য স্যারের ক্লাস আছে, আমি ভিডিওটা ইউটিউবে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিও।